আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোহেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদেরকে আমি শিখাবো ফ্রন্ট ফ্লিপ। তো কিভাবে ফ্রন্ট ফ্লিপ শিখতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো। এটা একটি নতুন ট্রিক্স, এর আগে কেউ হয়তো এই ট্রিক্সটি আপনাদেরকে শিখায়নি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি ফ্রন্ট ফ্লিপ মারি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে কিভাবে ফ্রন্ট ফ্লিপ মারতে হয়। তো আপনারা যদি ভালোভাবে ফ্লিপ মারা শিখতে পারেন তাহলে আপনারা ফ্লেমিঙ্গো থেকেও ফ্লিপ মারতে পারবেন, কিংবা হুইলি থেকেও ফ্লিপ মারতে পারবেন। তো আমি কিভাবে মারি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে ফ্রন্ট ফ্লিপ মারা শিখতে চাইলে আপনাদেরকে আগে মাটিতে ফ্লিপ মারা শিখতে হবে। তো ট্রাই করবেন যে মাটিতে ফ্লিপ মারা, তাহলে আপনারা সাইকেল থেকে অনেক সহজে ফ্লিপটা মারতে পারবেন। তো আমি কিভাবে মাটিতে ফ্লিপ মারছি তো দেখে নিন। দেখলেন আমি কিভাবে ফ্লিপটা মারলাম। এভাবে আগে আপনারা মাটিতে ফ্লিপ মারা শিখবেন, তারপরে সাইকেল থেকে ট্রাই করবেন, তাহলে অনেক সহজ হবে আপনার জন্য। এখন আপনাদের আমি দেখাবো যে সাইকেল থেকে কিভাবে আমি ফ্লিপ মারছি। তো ফ্লিপ মারার জন্য আপনাকে হালকা একটা রানিং নিতে হবে, তারপর রানিং নেওয়ার পরে ব্রেক সামনেরটা এবং পিছনেরটা দুইটাই কিন্তু হালকাভাবে চাপতে হবে। যখন ব্রেকটা চেপে দিবেন তখন আপনার বডিটা সামনের দিকে ঝুঁকবে, আর ভয় করা যাবে না, নির্ভয় একদম আপনাকে উল্টে যেতে হবে, তাহলেই ফ্লিপটা হয়ে যাবে। তো এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, আশা করি তাড়াতাড়ি ফ্লিপটা শিখে নিতে পারবেন। প্রথমে ফ্লিপ মারার জন্য আপনাকে আগে সিটের উপর থেকে ফ্লিপ মারাটা শিখতে হবে। তো আমি কিভাবে মারছি দেখেন। তো আপনারা দেখলেন কিভাবে আমি ফ্লিপ মারছি। তো আপনারা যদি নির্ভয়ে এভাবে আমার মতো করে ট্রাই করেন তো নিশ্চয় আপনারা ফ্লিপ শিখে যাবেন। তো আস্তে আস্তে এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন একদিন। তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।